উৎসবে রঙিন চতুর্দিক। এত আনন্দের মধ্যেও সাদা কালো মন নিয়ে প্রতিদিন স্বজনের অপেক্ষায় শিশুমণি নিবাসের বাসিন্দারা। এ বয়সেই নির্মম বাস্তবতায় ইয়াতিমখানায় পিতাহারা সোনামণিরা। দিন মাস বছর যায়, ফিরে আসে উৎসব, তবুও আসে না কোনো স্বজন। মা মারা গেছে, বাবা মারা গেছে, নানা খোঁজ খবর নেন, মা আসে না, এটাই কষ্ট। ফ্যামিলিতে বেশি কেউ দেখতে আসে না। হৃদয়বান মানুষের সহায়তায় উৎসবে হয় নতুন পোশাক। ড্রেস কিনেছি, তারপর জুতা কিনেছি। আমরা সবাই মিলে সাথে মজা করি, পিকনিকে যাই। পেলাম ভুবনে আমার আপনজন, সে তো আর মানছে না রে এইবার ভালোবাসতে। মায়ের কথা মনে হয় যা, তখন এত বেশি কান্নাকাটি করে, নিজের কাছেও খারাপ লাগে যে মায়ের অভাবটা যাতে তারা বুঝতে না পারে। আমি সেভাবেই তাদেরকে রাখার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। যাদের নিকটাত্মীয় রয়েছে তারা কেউ কেউ বিশেষ দিবসে ছুটে যায় তাদের কাছে, কিন্তু এ সময়টাও নিবাসী কাটে কারো কারো সময়। ছুটির সময় আম্মু আসে দেখে, বা আবার অনেক সময় ছুটিতে নিয়ে যায়। সবার সাথে মিশে একসাথে থাকি, যখন তখন আমাদের মন ভালো থাকে। ঈদগাহ এদিকে নামাজ পড়ে ঘরে আইসা বহি বই, আবার খানা খাইতে যাই, খাই আয়া আলা ঘুমাই। দিনের পর রাত আসে, রাতের পর আবারও দিন, আলোকিত হয় পৃথিবী, তবুও আধারেই ঢাকা থাকে কচি মন। এটাই তো আমাকে বাড়ি ঘর, থাকতে ইচ্ছা করলে তো আর হইব না, পড়ালেখাও করতে পারবো না, জীবন কিছু করতে পারতাম। এরা যাতে এতিম না, নিজেদেরকে না মনে করতে পারে, আমাদের সর্বটুকু দিয়ে ভালোবাসা, স্নেহ, মমতা, বিভিন্ন ধরনের গিফট, তাদের চাহিদা, তাদের পড়াশোনার জন্য সব কিছু নিয়ে আমরা যাতে সমাজে যে যতটুকু পারে নিয়ে আমরা তাদের পাশে যদি দাঁড়াই, তাহলে নিজেদেরকে এতিম বলবে না। আমাদের মনে রাখতে হবে আজ সে এতিম, কাল আমি এতিম। দেশবাসী যারাই আছেন একটু ভালো অবস্থায়, যার যতটুকু সামর্থ্য, সেই দৃষ্টি থেকে তারা যদি একটু এতিমদের কাছে গিয়ে দাঁড়ায়, তারা বাবা মা হিসেবে তাদের সাপোর্ট দিবে, এইটুকু যদি করে, আমার মনে হয় এতিম বলে কোনো কথাই থাকবে না। পিতামাতা বিহীন অনিশ্চিত জীবন, তবুও রয়েছে বড় হওয়ার সংকল্প। আতা বাসে তোতা পাখি তার হইয়া প্লেন চালাবো, আমি ডাক্তার হতে চাই। গল্প শোনার দিনগুলি যে মনে পড়ে যায়, চুমু দিয়ে আদর করে ডাকতো কাছে আয়, মনে পড়ে আজও, তারে ভুলতে পারি না। হৃদয়ে আছে যে জন, সেই তো আমার মা। শুধু গর্ভধারিণী মাই নয়, পিতাকে হারিয়ে এই এতিমখানায় আশ্রয় হয়েছে এ সকল শিশু কিশোরের। তাদেরকে প্রতিপালন করছে যারা, সহযোগিতায় এগিয়ে আসছেন যারা, অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য তারা। উৎসবে এ সকল শিশু কিশোরের পাশে যদি সামর্থ্যবানরা আরও বেশি এগিয়ে আসে, তাহলে হয়তো ঈদসহ সমস্ত উৎসব হয়ে উঠবে সবার জন্যই আরও বেশি বর্ণিল। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি। আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।